গত 21 এপ্রিল রোববার সিডনিতে মিন্টু ওয়ান ক্যাম্বেলফিল্ড এস্টেটে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। জোহরের নামাজের পর অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভূঁইয়া ও দোয়া পরিচালনা করেন মোহাম্মদ গোলাম কিবরিয়া। দুপুরের খাবারের বিরতির পর অনুষ্ঠানের কোঅর্ডিনেটর আব্দুস সোবহান এবং আবুল সরকারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডক্টর নিজামুদ্দিন আহমেদ, ক্যাম্বেল টাউন কাউন্সিলের ডেপুটি মেয়র ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর মাসুদ চৌধুরী, মোহাম্মদ আহসানুল হাদি, নাইম আবদুল্লাহ ও মোহাম্মদ ফরাসউদ্দিন বুলবুল। পুনর্মিলনীতে ছিল ডক্টর খায়রুল চৌধুরী ও ফারজানার পরিচালনায় ছোট ছেলে মেয়েদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মোহাম্মদ সুলতান আহমেদের পরিচালনায় ছোটদের দৌড় প্রতিযোগিতা। মিসেস নুরুন্নাহার ও মোহাম্মদ মুক্তার হোসেনের পরিচালনায় মহিলাদের জন্য ছিল বালিশ খেলা। ডক্টর রুহুল আমিনের তত্ত্বাবধানে বয়স্কদের জন্য ছিল হাড়ি ভাঙা। গান পরিবেশন করেন মোহাম্মদ মুক্তার হোসেন এবং মোহাম্মদ মামুন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ডক্টর তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে উপস্থিতির সংখ্যা ছিল প্রায় 200। অনুষ্ঠানকে সফল করতে সার্বিকভাবে সহায়তা করেন মোহাম্মদ আহসানুল হক, তৌহিদ মোর্শেদ, ইকবাল জুয়েল, মাহফুজুল হক চৌধুরী খসরু, ডক্টর রুহুল আমিন, শফিকুর রহমান, মোহাম্মদ আহসানুল হাদি, ডক্টর নিজামুদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের কোঅর্ডিনেটর আব্দুস সোবহান সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। নাইম আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, সিডনি, অস্ট্রেলিয়া।